গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার, হ্যাপি মানডে সবাইকে জানাই। আর সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের পিয়ালি মিধা, তোমাদের পিয়ালি, কারোর বন্ধু, কারোর বোন, কারোর মেয়ের মতন জাগিয়ে। এখন আমি ভিডিওটা করছি সকাল থেকে, মর্নিং থেকেই। তাই মর্নিং আমি ড্রিঙ্কসে কী খাই, মানে ওয়েট লসের জন্য, মানে ওয়েট তোমার ঠিক থাকবে, ওয়েটটা তোমার কন্ট্রোলে থাকবে, প্লাস ওয়েট লসও হবে। এটা মর্নিংয়ে খাওয়াটা খুবই দরকার। তো তুমি এটা মর্নিংও নিতে পারো। মর্নিংয়ে খালি পেটে খাওয়াটা খুবই তাড়াতাড়ি, একসাথে তাড়াতাড়ি কাজ দেয়। আর ব্যাট ওটা ইভিনিংয়ে কোনো ফলের সাথে, কোনো শেকের সাথে তোমরা এটা নিয়ে খেতে পারো। সেটা কী? সেটা হচ্ছে চিয়া সিডস। চিয়া সিডস আমাদের প্রত্যেকটা ওয়েটকে কন্ট্রোল করে, শরীরও ঠিক থাকে, ঠিক আছে। এতে অনেক অনেক বেনিফিট আছে চিয়া সিডের, সেটা জানতে চাইলে আমাকে কমেন্ট করতে হবে, তাহলে আমি তোমাদের সব ডিটেলসে জানাতে পারবো। তাই এদিকে আমি ফ্রিজ থেকে বার করে নেবো পাতিলেবু, তাতে কারণ একটা গোটা পাতিলেবুটা আমি খাবো। ফ্যাট ঝরাতে গেলে পাতিলেবু অনেক কার্যকরী, কারণ এতে প্রচণ্ড, মানে কী বলবো, অ্যাসিড থাকে, খুব সুন্দর তাড়াতাড়ি ওয়েট লস হয়। মানে যত পিঠে চর্বি আছে সব কিন্তু ঝরতে শুরু করে। তাই আমি আগে প্রচণ্ড মোটা ছিলাম, এখন তার থেকে অনেক 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 কমে গেছি, ঠিক আছে। তাই ওদিকে রান্নাঘরে আমি অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ তার সাথে লাগবে আমার হট ওয়াটার আর গোটা একটা পাতিলেবুর রস। দ্যাটস ইট। এটাকে ভালো করে আমি বসে বসে এনজয় করব। এনজয় করার পর তারপরে চলে যাবো লাঞ্চের জন্য। আজকে লাঞ্চে কী মেনু আছে, তাই চলো তো ওটা নয় পরেই দেখাচ্ছি, আর পরেই বলছি, আগে ড্রিঙ্কসটা এনজয় করা যাক। চলো এবার আজকে লাঞ্চের মেনু কি করবো। আজকে মানডে, হ্যাপি মানডে, হরে হরে মহাদেব, আজকে ভোলে বাবার বার। আর আজকে আমার লাঞ্চের মেনু কি থাকবে জানো তো, তোমার সেটা বলে দিচ্ছি। সেটা থাকবে আজকে আমাদের ডায়েটে থাকবে সোয়াবিন রাইস, মানে ব্রাউন রাইস দিয়ে সোয়াবিনে কীভাবে মানে করা যায় সেটা তোমার সাথে শেয়ার করবো লাঞ্চে, ঠিক আছে। তার আগে কিছু কাজ আছে, এগুলো গুছিয়ে ফেলি। কারো চায়ের কাপগুলো আমার অলরেডি অনেকক্ষণ মাজা হয়ে গেছে, তারপরে এটা পরিষ্কার করবো, মাজবো, তারপর
রান্না আয়োজন শুরু করবো। আর রাইসের জন্য আমার সব থেকে মেন জিনিস লাগবে সেটা হচ্ছে আমার সোয়াবিন নিউট্রালা। ছোটটা ছোট সোয়াবিন গুলো নেবে, তাহলে কি টেস্ট হবে, তাহলে 5-6টা খাওয়া যায় রাইসের সাথে। আর যদি বড় সাইজের না সেটাকে নিলে মিনিমাম 5-6টা, কারণ সোয়াবিনে হাই প্রোটিন থাকে। আর প্রত্যেকটা ডায়েটে কিন্তু হাই প্রোটিনটা রাখাটা চেষ্টা কেন রাখতেই হবে। হাই প্রোটিন খাবার না খেলে তুমি ওয়েট লস করা যায় না। চলো আমি সব সবই কাটা রয়েছে সব বার করে তোমার সাথে শেয়ার করি। এ দেখো আগে আমি সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমার লাগবে রাইসে গাজর, বিনস, ক্যাপসিকাম, গার্লিক, গ্রিন চিলি, পাতিলেবু, জিঞ্জার, দ্যাটস ইট। জিঞ্জারটা গ্রেট করে দেবো, কাঁচা লঙ্কা গোটা দেবো, পাতিলেবু রস দেবো ঝরঝরে করার জন্য। আর এগুলো সবটা আমি চপ করবো, এটা এটা এটা। তার সাথে লাগবে এই সোয়াবিন আর কিচ্ছু না। গার্লিটা কয়েকটা দেবো ফোড়নে, আর ঠিক আছে। আবার মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্রাউন রাইস, সেটা আগে আমি ভিজিয়ে নেবো। আর বাসমতির ব্রাউন রাইসটা তোমরা অ্যাপ্লাই করে মানে খাবে, ওটা একদম বাসমতির চালের মতো বড় 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 হয়, মানে ভেজানোর পর করতে আর টেস্টও লাগে খেতে। চলো চালটাকে ভিজিয়ে নিই। এরকম একটা হ্যান্ড চপার কিনে নেবে, তাহলে কি প্রত্যেকটা গ্রিন রাইস বলো, ভেজিটেবল রাইস বলো, অমলেট বলো, সব এটা দিয়ে তোমরা চপ করতে পারবে, শাক টাক সব। এটা খুব ইউজফুল। দেখো কি সুন্দর চপ হয়েছে, বুঝেছো। দেখো সোয়াবিন মধ্যে মেখে রেখেছি একটু জিঞ্জার গার্লিক, কি মানে চপ করেছিলাম এই চপ থেকে একটু দিয়েছি, একটু নুন, একটু হলুদ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে মেখে রেখেছি। আর এখানে চপ করে রেখেছি ভাতের জন্য, আর এখানে আমি ব্রাউন রাইসটা ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে পুরোটা রাইসটা তৈরি হবে, পাতিলেবু, ঠিক আছে। আর এটা একটু রেখেছি মেখে, একটু সোয়াবিনের তরকারি করবো এই কারণে, ঠিক আছে। এদিকে ডিম, দুটো ডিম ফাটিয়েছি, তার মধ্যে গাজর, ক্যাপসিকাম, বিন সব চপ করা ছিল, সেগুলো দিয়ে বাবা মেয়ের জন্য মানে ব্রাউন ব্রেড দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিই মানে দিচ্ছি। আর যেটুকু পরে থাকবে সেটুকুর মধ্যে একটুখানি দুধ মিশিয়ে দিয়ে তোমার একটুখানি ওটস দিয়ে আমি খেয়ে নেব। তাই হেলদি হলো, টেস্টি হলো, খাওয়া হলো, পেটে ভরলো, ওয়েট লসও হলো, তাই না। আর একদম অল্প তেলে এই ডিমের ভেজ টোস্ট হচ্ছেন, জাস্ট ইয়ামি। কেমন খেতে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার কর্তা মেয়ে খেয়েছে, ওদের নাকি খুব ভালো লেগেছে। কর্তাটা মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, মেয়েরটা কাঁচা লঙ্কা ছাড়া, কারণ টোটাল 5 পিস পাউডার ছিল, তাই নিয়ে দুজনকে করে দিয়েছি। খেতে সত্যি নাকি খুব ভালো হয়েছে। আর আমি তো খেয়েছি একটুখানি ওটস মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে খেয়ে নিয়েছি। আর এর মধ্যে ছিল একটুখানি ঠান্ডা দুধ মেশানো, তাতে আরও পাউডারগুলো সফট হয়েছে আর খেতেও টেস্ট হয়েছিলো। তাই চলো দেখতে থাকো হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। আজকে শুধু লাঞ্চ আর ব্রেকফাস্ট অ্যান্ড হেলথ ড্রিঙ্কসটা তোমার সাথে শেয়ার করলাম, ঠিক আছে। তাই চলো দেখতে থাকো ভিডিও, আজকে তোমাদের একটু হলো আজকে ভিডিওটা খুব ভালো লাগবে, প্লিজ কমেন্ট করবে। কিন্তু
এখন চলে এসেছি ওই সোয়াবিন ব্রাউন রাইস বানানোর জন্য। তাই চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো। তো আমি একটুখানি সাদা তেল দিলাম, দেওয়ার পর একটুখানি গার্লি যে থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর সোয়াবিন যে সোয়াবিনের মধ্যে যে মাখা ছিল জিঞ্জার গার্লিক কিমা, তারপর একটু পেঁয়াজের কিমা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন যে মাখা ছিল সেটা দিয়ে ভালো করে এটাকে হাই ফ্লেমে ফ্রাই করব। ফ্রাই হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো প্রত্যেকটা ভেজিটেবল কেটে রাখা সব দিয়ে হাই ফ্লেমে ভাজবো। ভাজার পর নুন আর কিছু দিতে হবে না, নুন দেবে আর কিছু লাগবে না। তারপরে ওটা ভালো করে সবকটা সবজি ফ্রাই হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবে ব্ল্যাক পেপার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 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 তারপরে ওই যে আগে যা আমরা যে ব্রাউন রাইসটা করে রেখেছিলাম ওই রাইসের মধ্যে মিশিয়ে দেবো। যেরকম আমরা ফ্রাইড রাইস করার সময় যেরকম ভাতটা আগে কুক করি তারপর সেটা ভেজিটেবল আমরা দিয়ে দিই, সেরকমভাবে তোমরা দিয়ে দিতে পারো। মানে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবে। আবার তোমাদের যদি ইচ্ছে করে যে একটুখানি ঘি দেওয়া যেতে পারবে, হ্যাঁ ঘি দিতে পারো। ঘি হচ্ছে ওয়েট লসের সবথেকে ভালো একটা খাবার, ওয়েট লসের জন্য অনেকে বলে ঘি খেতেন, কিন্তু না ঘিটা তুমি খেতে পারো, ঘি দিতে পারো, কিন্তু আমি কোনো ঘি দিইনি। তোমরা ঘি অ্যাড করতে পারো নাও অ্যাড করতে, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, ঠিক আছে। আর সত্যি কথা বলছি সোয়াবিন এই মানে রাইসটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। আমি এটা আজকে থেকে খাচ্ছি না, যেদিন থেকে আমি ওয়েট লসটা শুরু করে মানে করেছি সেদিন থেকে আমি এটা খাচ্ছি, আর খেতে সত্যি কথা বলছি ভালো লাগে। সাদা ভাতের থেকে আমাদের ভেজিটেবিলে ব্রাউন রাইস খেতে জাস্ট অসাধারণ লাগে। তাই চলো তোমার বন্ধুরা দেখতে থাকো কীভাবে কীভাবে হচ্ছে না হচ্ছে, তোমরা অবশ্যই এইভাবে লাঞ্চে ট্রাই করো ওয়েট মানে তাড়াতাড়ি ওয়েট লস করার জন্য, হেলদি অ্যান্ড টেস্টি। দেখতেই পাচ্ছ ভাতের মধ্যে আমি কিন্তু মিশিয়ে দিলাম, আর আমি কিন্তু ভাতটা কিন্তু কড়াইতেও ঢালতে পারতাম, কিন্তু আমি ঢালিনি, কারণ দরকার নেই, কারণ ওই ভাতের মধ্যে ওই হাঁড়ির মধ্যেই থাক না, আরও টেস্টে ভাত তো গরম আছে না আর তো সুবিধা হবে। কিন্তু এই তোমার যদি মনে করো ভাত তো গলে, কিন্তু না, ব্রাউন রাইস যতই তোমার সেদ্ধ করো না কেন এই ভাত কিন্তু গলে না, খেতে কিন্তু আরও টেস্টে। আমি পাতি লেবুটা কেন দিলাম, একটু টক 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 একটু ফ্লেভারটা সুন্দর লাগবে, তা ব্ল্যাক পেপারের সাথে ভালোই যায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ট্রাই করো কিন্তু, ঠিক আছে। হয়ে গেছে আমার রান্না, লাঞ্চের মেনু অলরেডি ডান কমপ্লিট, আর রান্নাঘর অলরেডি পরিষ্কারও হয়ে গেছে, রেটিং ক্লিনও করে রেখেছি। ওই হটপটে রয়েছে বাবার মেড ব্রেকফাস্ট, ব্রাশটা সে মোছা হয়ে গেছে। দেখতে পেলে কীভাবে আমি হেলদি অ্যান্ড টেস্টি ব্রাউনের ব্রাউন রাইস দিয়ে সোয়াবিন বানানো মানে ওট সোয়াবিন রাইস ওয়েট লস খুব তাড়াতাড়ি হয়। সাথে রয়েছে হাই প্রোটিন সোয়াবিন, আর বাবা মেয়ের জন্য এখানে মুড়ি বাতাসার জল ভেসে ছিল ওটা ছিঁড়ে রাখলো, টিফিনের প্লেট তৈরি করে রেডি করে গেছি, আসলে জল টল দেবো টিফিন দেবো, দিয়ে তারপরে আমার একটা ভিডিও এডিটিং ব্যাপার আছে, এডিটিং করার আছে, ওটা করে টুরে পাবলিশ করে দিই, তারপরে আমি যাবো স্নান করবো আজকে সোমবার, দিয়ে দেবো। আর স্যালাডে
আজকে হয়তো টকি থাকবে না, কিন্তু শশাটা থাকবে। শশা আর এই হচ্ছে আজকে আমাদের মানডে লাঞ্চের থালি। কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, আর রান্নাটা করে কমেন্ট করো যে কেমন লাগলো।